এই যে এখানে লেখা আছে আই লাভ মান্ডি, এর উল্টো দিকে হোটেল কৃষ্ণাতে, হোটেল কৃষ্ণাতে ছিলাম। এখানে খুব একটা যে দারুণ তা নয়, চলো ডোডি ওর বাইকটা এখন ফার্স্ট প্রায়োরিটি সারানোটা। তো হোটেলের একজন কর্মচারীকে পিছনে নিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, সেই জন্য। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। তো এখন আছি মান্ডিতে। গতকাল রাত্রে বিশাল একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে ডডিওর সামনের চাকা পাঞ্চার হয়ে যাওয়া, এবং পাঞ্চার হয়ে যাওয়ার পরে 7 কিলোমিটার সেই বাইকটাকে এনেছে। তো অবশ্যই তার টিউটা অবশ্যই খারাপ হয়ে যাবে। তো সেই কারণে আজকে মান্ডিতে একটা জায়গায় এসেছি, হোটেল থেকে একদম খুব কাছেই। হোটেলটাও যে খুব একটা ভালো তা নয়, হোটেলটা মোটে 600 টাকায় পেয়ে গেছি। দেখাচ্ছি তোমাদেরকে হোটেলটা। তো ডডিওর পাঙ্কচার রিপেয়ার হোক, রিপেয়ার হয়ে গেলেই আজকে দিল্লির জন্য বেরিয়ে যাব। তো ডডিওর সামনের যে টিউবটা আছে, টিউব পাওয়া যাচ্ছে না, যার জন্য এখন আপাতত রিপেয়ার চলছে, কিন্তু রিপেয়ার করে কাজ হবে না। ও টুক টুক কালো হয়ে গেছে। তো টিউব পাওয়া যায়নি বলে টিউবের জন্য অনলাইন থেকে অনেকগুলো নাম্বারে ফোন করেছিলাম, তার মধ্যে একটা নাম্বারে একটা রেফারেন্স পাওয়া গেছে, কিন্তু নাম্বার পাওয়া যায়নি। সরজি সরজি সরজি, পুল গ্যারাজ কিধার হে? পুল গ্যারাজ ইধার। তো এই হচ্ছে সেই দোকান, মান্ডিতে একমাত্র দোকান, রয়্যাল এনফিল্ড থেকে এখানেই হচ্ছে রেকমেন্ড করেছে। এটা কোথায় বেশ বললো? পুল গ্যারাজ। তো এখানেই হচ্ছে এই দোকানটা, নাম্বারটাও তোমরা দেখে নাও। দেখো, যদি কোনো তোমরা ফেসে যাও কোনো সময় টায়ার টিউবের প্রয়োজন হয়, এখান থেকে তোমরা পাবেই। অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার ভরা জীবন, অ্যাডভেঞ্চার ভরা জীবন। লাদাখ রাইড শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন কোনো না কোনো ঘটনা ঠিক ঘটছেই, আর সেই সমস্ত ঘটনাগুলোই হচ্ছে মানে আমরা সারা জীবন মনে রাখবো। দেখে আপাতত 10 মিনিট ওয়েট করতে হবে এখানে। ওয়েট করার পরে এখানে ওনার আসবে, খুলবে, খুললে এখান থেকে যদি টিউব বা টায়ার দুটোই পাই, দুটোই নিয়ে রাখবো, দুটোই নিয়ে রাখবো। তো গুড নিউজ, টায়ার টিউব দুটোই চেঞ্জ করে নিচ্ছে। ১২টা বাজে, প্রবলেম জাস্ট সলভ হলো। তো এবারে খেয়ে দিয়ে একবারে বেরিয়ে যাবো। এখন ১টা বাজে আর মান্ডি থেকে আমরা বেরোচ্ছি। কিছু দূর গিয়েই খাবার ব্যবস্থা করতে হবে, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। সুন্দরনগর থেকে 10-12 কিলোমিটার আগে আছি, আর এখন টাইম হচ্ছে 2:02। ও আর পুরো লাঞ্চ ব্রেকফাস্ট সব একসঙ্গে করছি। আজকে যা দিনটা যা শুরু হয়েছিল, অর্থাৎ এটা গতকালের রেস্ট আজকে পর্যন্ত চলেছিল। তো গতকালের প্রবলেম আজকে সলভ। আজকে কতদূর পর্যন্ত যাবো জানি না। এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, কাম লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। তো খাবো হচ্ছে চানা মশলা আর রুটি। তো খেয়ে নি, ভাগ করো, আমাকে টমেটোগুলো দেবে। টমেটো তুমি তো খাও না। আমি টমেটো খাবো। সুন্দরনগর থেকে 15 কিলোমিটার মতো আগে আছি। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, 2:25 বাজে।
চণ্ডীগড়ের বেশি দূর নেই, পাঞ্জাবের কোনো একটা জায়গায় দাঁড়িয়ে কার্বোরেটরটা একটুখানি তেলটা অ্যাডজাস্ট করাচ্ছি, কারণ পাহাড়েতে তেলটা কমানো ছিল। তো একটুখানি তেলটা না বাড়ালে বাইকের স্পিড পাচ্ছি না, স্পিড তুলতেই পাচ্ছি না। বাই বাই সা, চলো আমার থেকে টাকা নিল না। চলো দিল্লি বাঁদিক নেব, এখানটা এত ভিড় কেন? আজকে আম্বালাতে থেকে যাব ঠিক করলাম, এখন বাজে হচ্ছে 6:54। এরকম চোখের আলোতেই আম্বালাতে থেকে গেলে পরের দিন যদি ভোরবেলা বেরোতে পারি তাহলে অনেকটা টানতে পারবো, কারণ বিশাল গরম হচ্ছে। শুধু শুধু রাত্রির পর্যন্ত টানবো, একদম এক্সস্ট হয়ে যাবো, এটা আমি একদম চাইছি না। তো সেই জন্য ডিসিশন নিলাম এখানে আম্বালাতেই থেকে যাব। আর প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম, বিরক্ত লেগে গেছে আর ভালো লাগছে না। আজকে মোটে 203 কিলোমিটার বাইক চালালাম, খুব কম, কালকে এটা মেকআপ দেবো। তো সন্ধ্যে 7টার সময় একটা হোটেল দেখে নিয়েছি আম্বালার কাছেই, আর এখানেই রয়ে গেছি। ঠিক করেছি যে তাড়াতাড়ি কালকে সকালবেলা বেরিয়ে যাব, সেই কারণেই আজকে আর দেরি করলাম না, আর রাতের খাবার নিয়ে একবারে হোটেলে ঢুকে যাচ্ছি। আর এই যে আম্বালার হোটেল, কি ঈশান্ত হোটেল ঈশান্তে, দাদা লোক আচ্ছা। তো এখানে আজকে স্টে করে যাচ্ছি, কালকে ভোরবেলা মোটামুটি 4টের সময় বেরিয়ে যাব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে আরেকটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য বাই বাই।